लो आई तारा की मम्मी। सरपंच ने पूछा, आज खाने में क्या बना? चावल, चना और हरी सब्जी। वहाँ है सरपंच ने दिया ध्यान, सरपंच ने दिया ध्यान तो बने इतने पौष्टिक पकवान। मम्मी, अम्मा, अम्मी, हमको कितना अच्छा खाना मिलता है ना। बच्चों का अधिकार है शिक्षा और पौष्टिक आहार जो दे चुस्ती खेल कूद और पढ़ाई के लिए। मिलकर करें इनका पढ़ना पक्का। আপনারা সবাই জানেন যে আমাদের সমাজ গড়ার যারা মূল যারা ভিত্তা গড়বে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি শিক্ষা, প্রাথমিক শিক্ষা। এবং প্রাথমিক শিক্ষায় আমাদের আগামী প্রজন্ম যারা আমাদের দেশের ভবিষ্যৎ তৈরি হবে সেখানে সমস্ত শিশুরা সেই স্কুলে আসে এবং তাদের স্কুলে মিড ডে মিল খাওয়ানো হয়। সেই মিড ডে মিলকে পরিষ্কার পরিচ্ছন্নতা আনার জন্য প্রতিটি রাঁধুনিকে অ্যাপ্রন দেওয়া হচ্ছে, যাতে রান্নার সময় মাথার চুল বলুন বা হাতের কোনো নোংরা যাতে না পড়ে তার জন্য তাদের গ্লাভসসহ অ্যাপ্রন দেওয়া হচ্ছে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়ার তারা খেতে পারে। এবং শুধু তাই নয়, একটা শিশু সুপুষ্টি হলে তার শিক্ষাক্ষেত্রে, শারীরিক বৃদ্ধির ক্ষেত্রে সব দিক দিয়ে এগিয়ে যাবে। সেই জন্য আজকে আমাদের কালীগঞ্জ পৌরসভার তরফ থেকে, আমাদের মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে আজকে এই মিড ডে মিলের অ্যাপ্রন এবং তাদের মিড ডে মিলের কিছু ইনস্ট্রুমেন্ট দেওয়া হচ্ছে। আমাদের পৌর এলাকার সমস্ত স্কুল এবং এসএসকেগুলোকেও দেখা হয় বা এরকম টাইপের নোংরা, এটা তো অবশ্যই হয়, কারণ এটা একটা প্রবলেম হতেই পারে। আমরা তো কেউ বলতে পারবো না কোন খাবারে কি আসে, সেই ক্ষেত্রে এটা পুরো সচেতনতা করার জন্য ড্রেসটা খুব দরকার। আগে ছিল না এটা? না, আগে এটা ছিল না।